विड्रॉ करेगा हमार हमसे छल होगा विड्रॉ करेगा विड्रॉ करेगा हमार हमसे छल होगा যখন ঘোষণা হয়েছে আর সারা রাত কাল অবধি ওরা শুইতে পারলো না ওর ঘুম ভাঙে গেছে আর সব কার্যকর্তার চোখে জ্বলে জ্বলে ওরা কাঁদছে এটা কিভাবে হলো যারা কান্দাইছে আমাদের কার্যকর্তাকে আমাদের পুরো ডিস্ট্রিক্টকে বলবো পুরো চা বাগান মজদুরকে কান্দাইছে সাধারণ মানুষ কাঁদছে যে টিকিট কেন জোন্দা পারলো না বলে কাঁদছে আর কান্দার পরে আমি ওরা দেখা করতে আগে তো আসলো না টিকিট পাওয়ার আগে আমাকে বললো না আর পাওয়ার পরেও বললো না দুই দিন আমাদের ছেলে মেয়ের ছেলে চা বাগান মজদুররা কাঁদছে ইলেকশন কমিশন সিলেকশন কমিটিতে আমিও তো ছিলাম আমাকে কোন কোথায় ডাকলো কমিটিতে লিস্ট আমি দেখাই দেবো সেটা আপনারা জানেন আমিও ছিলাম কমিটিতে মনোজ তিগা নিজে ছিল না কিন্তু আমি ছিলাম যুবক পলিটিক্যালি ভাবে পলিটিক্যাল ভাবে ও তো সব থেকে বড় ও কলপ্রিট ঠিক আছে আমার আশীর্বাদ দিয়ে বাগানগুলো ভোট দিয়েছে আগামী দিন 26 তো ভোট পড়বে তখন আমাকে তো লাগবে আমার আশীর্বাদ ও আমার আমার টিকিট কাটার জন্য ওরও হাঁকা দেখুন ওনার কথাতে কোনো সত্যতা নেই ঠিক আছে আর বাদ বাকি এটুকু বলতে পারি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা কেউ ঠিকঠাক করতে পারে না সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করেন যে কোন কেন্দ্রে কে প্রার্থী উনি বলছেন আপনি ছল করে টিকিট নিয়েছেন কি বলবেন আমি আবারও বলি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করেন জন্মলাগি দেখা করলো আপনার সাথে হ্যাঁ উনি কাজে ব্যস্ত আছেন ঠিক আছে আমরা ডিমান্ড রেখেছিলাম যে মাদারিহাটে কাঞ্চনকন্যার স্টপেজ দিতে হবে তো কালকে হঠাৎ রাত্রে নোটিফিকেশান হয়েছে যে আজকে স্টপেজ হবে আজকে থেকে শুরু হবে তাই উনি সেখানে গেছেন আমরা তো দেখলাম আপনি অনেকক্ষণ বসেছিলেন জন্মাল্লা বাড়িতে থাকলেও বের হইলো না কি বলবেন না না উনি কাজে ব্যস্ত আছেন দেখা হবে ওনার সাথে হ্যাঁ